আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি, এই ভিডিওটি হচ্ছে কিছু দোয়া দরুদ এবং নিত্য প্রয়োজনীয়তে আমাদের প্রতিদিনের যে কিছু আমল করতে হয় সেই আমলেরই কিছু অংশ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রতিদিনের আমল, প্রতিদিন হারকাত, নফল নামাজ আদায় করা, কয়েক পাতা কোরআন শরীফ পাঠ করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা, সোম বৃহস্পতিবার রোজা রাখা, আরবি মাসে 13-14-15 তারিখ রোজা রাখা, প্রতিদিন কিছু দোয়া পাঠ করা, ছুরা কাহফ পাঠ করা প্রতি শুক্রবার, প্রতিদিন যে সকল ছুরা পাঠ করতে হবে, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, জোহরের নামাজের পর সূরা ফাতহা, আসরের নামাজ বা সূরা নাবা, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক পাঠ করা অনেক উত্তম। 80 বছরে গুনাহ মাফের দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তসলিমা। এটি জুমার দিন আসর নামাজের পর নিজের স্থানে বসে 80 বার পাঠ করতে হবে। এটি পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হবে এবং তার আমলনামায় 80 বছরের ইবাদত বন্দেগির সওয়াব লেখা হবে। 4 কলিমা দোয়া, ইউনিস 20 লাখ নেকির দোয়া, হিসাব সহজ করা হবার দোয়া, আল্লাহ 99টি নাম আজানের উত্তর দা, এগুলো দৈনিক পাঠ করতে হবে। বেহেস্ত লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাত, দোজক থেকে নাজাত পাবার দোয়া। আল্লাহুম্মা আজিরুনি মিনান্নার, সহজে যান কবচ হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া। আল্লাহুম্মা হাসবুনি হিসাবাই ইয়াসিরা। আমরা অবশ্যই এই দোয়াগুলো যদি দৈনিক পাঠ করি তাহলে আমাদের একটা অভ্যাসে পরিণত হবে, আর এগুলো যদি আমরা পাঠ করতে থাকি এর ফজিলত অনেক, যেটা মৃত্যুর আগে এবং মৃত্যুর পরবর্তীতেও। সকাল সন্ধ্যে 7 বার এই জিকুর করা অনেক উত্তম। হাদিল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম জিকুর, সকাল সন্ধ্যায় এটা 10 বার করা অতি উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 20 লাখ নেকির দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জিকর, সূরা ইয়াসিন আয়াত 58। সালামুন কাওলা মির রাব্বির রাহিম। কালিমা তাইয়েবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কালিমা তাওহীদ। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা মানিআ লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। কালিমা তামজিদ। লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইহাই দিল্লাহু লিলুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আমরা অবশ্যই এই 4 কলেমা পাঠ করব। 4 কলেমা সকাল এবং বিকালে যদি পাঠ করা হয় এতে কিন্তু যে বিভিন্ন রকমের ফজিলত আছে, তাছাড়া যে জাদুটনা থেকে রক্ষা পাওয়া যায়, বিভিন্ন শয়তানের যে একটা মানে প্রতারণা থাকে সেই প্রতারণা থেকেও রক্ষা পেতে পারি। আমরা অবশ্যই এই 4 কলেমা সকাল এবং বিকালে পাঠ করব। 2 সেজদার মাঝের দোয়া। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি আফিনি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আমাকে রহমত করুন, আমাকে হেদায়েত করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন। প্রতিদিনের জিকির।
सुभानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अस्तगफिरुल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह सुभानल्लाह व बिहमदि सुभानल्लाहिल अज़ीम या हय्यू या क़य्यूम ला इलाहा इल्लल्लाह वहदाहू। आजकल भिडियोते प्रतिदिन जिकिर किछु आमल किछु दुआ दुरूद आपातत नामाज़ेर पर कौन सूरा पढ़ते हबे सेगुलो निये साजियेछिलाम। तो अपनारा आशा करछि ए भिडियोते अनेक उपकृत हबें। आज ए पर्यन्त सबाई भालो थाकबें। आल्लाह हाफेज।